পুলিশ পার প্রতিদিন উদ্ধার করছে বোমা, আটক করছে অবৈধ কয়লা। বীরভূমের নানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহযোগে দুষ্কৃতীদের গ্রেফতারের প্রচার পুলিশের তরফ থেকে করা হচ্ছে ছবি সহযোগে, কিন্তু আসল ডেরায় কতটা আঁচ পড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিনই সাঁইথিয়া, সদাইপুর, দুবরাজপুর থেকে এমনই সব উদ্ধারের বেশ প্রচার করছে পুলিশ। কিছুদিন পেরোতেই সন্ধের পর বীরভূমে ফের ঘটেছে মজুদ বোমা বিস্ফোরণের ঘটনা, ঠিকানা সেই তৃণমূল নেতা। এবার পারুই থানার ভেড়ামারি গ্রামে তৃণমূল নেতা শেখ হাফিজুলের বাড়ির শৌচাগারে মজুদ বোমা ফেটে শৌচাগার ধসিয়ে দিয়েছে বলে খবর। এই হাফিজুল তৃণমূলের বুথ সভাপতি বলেই জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, ঘটনা আড়াল করতে তৎপর হয়েছে শাসক দল। ঘটনার পর পুলিশকে গ্রামে ঢুকতে রীতিমতো কসরত করতে হয়, যদিও পরে পুলিশ ঢুকে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে ঘটনা ফের প্রমাণ করেছে, পুলিশ তল্লাশি করে যতই বোমা বারুদের লোক দেখানো উদ্ধার চালাক না কেন, তৃণমূলের নেতাদের আঙিনায় যে বহাল তবিয়তে মজুদ রয়েছে বোমা অস্ত্র তা ফের জানান দিয়েছে ভেড়ামারি। দিন কয়েক আগে আরো একবার জানান দিয়েছিল মারগ্রাম। দেখুন, আমরা একটা খবর পেয়েছি, ভেড়ামারিতে একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং এখন সেটা আমরা দলগতভাবে তদন্ত করছি। পুলিশকেও বলা হয়েছে নিরপেক্ষভাবে তদন্ত করতে, কিন্তু যদি কোনো দুষ্কৃতকারী এর ঘটনার সঙ্গে যুক্ত থেকে থাকে, তারা সেই যে দলের হোক না কেন, তাকে রেয়াত করা হবে না, কোনো পতাকা রং দেখা হবে না। কাজে মুখ্যমন্ত্রীর নির্দেশে চারিদিকেই বেআইনি অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এই অবস্থায় যদি কোথাও বোমা পাওয়া গিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কি বলবে, বলার কি আছে? গোটা বীরভূমে ভেড়ামারি পাড়ুই যে গোটা বিস্তীর্ণ অঞ্চল, কিন্তু আজ গত 10 বছর ধরেই প্রচণ্ড ভয়াবহ অবস্থা। প্রত্যেকের বাড়িতেই বোম আছে, প্রত্যেকের বাড়িতেই আগ্নেয়াস্ত্র আছে, এমনকি প্রাইমারি হেলথ সেন্টারেও ওরা বোম রাখে, স্কুলের মধ্যে বোম ভরে রাখে, এবং সব শাসক দলের নেতা। এখানে কিছু বলার নাই, পুলিশ যদি পারে উদ্ধার করুক, করুক। আরও উদ্ধার যদি এতই করছে তো বেরোছে কী করে? একধারে উদ্ধার করছে আর একধারে বেরিয়ে গেছে, এতটা শেষ আছে? তো পারলে করুক, যতটা পারছে ততটা ভালো, মানুষের পক্ষে মঙ্গল হবে। আমার তো মনে হয় না শেষ হবে, কারণ এদের সাপ্লাই লাইন বড়, এরা রুজি পেটের দায়ে, রুজি রোজগারের স্বার্থে এরা এই গুন্ডামি বদমাশি যা রাহাজানিটা করে তার সঙ্গে পার্টিটাও করে। শাসক দলে করলে পুলিশ ডিস্টার্ব করবে না, তাই। আর এখন বর্তমান যে পাড়ুই থানার ওসি, এ তো একদম তল্পিবাহক, শাসক দলের একটা পা চাটা কুত্তা, আর কিচ্ছু নয়। আমি জানি ওনার কাজকর্ম, ও মনে হয় যেন পাড়ুই থানাটাকে লোকাল কমিটির অফিস করে দিলে ভালো করবে তৃণমূলে। পঞ্চায়েতের আগে এই ধরনের বিস্ফোরণ কি বলবেন? পঞ্চায়েত বিভিন্ন জায়গায় বোমা বারুদ রিকভার করছে, গ্রেপ্তার করছে, তারপরেও কেন? তারপরেও তো ওই জন্য তো আমরা চেয়েছি, হাইকোর্টে তো এখনও কেস পেন্ডিং, যে নমিনেশনের থেকে ভোট অবধি কেন্দ্রীয় বাহিনী তত্ত্বাবধানে করতে হবে। এবং হাইকোর্টে কি রায় দেয় দেখুন, এখনও পর্যন্ত 9 মার্চ অবধি স্টে আছে। আমাদের মনে হয় না কেস আরও তাড়াতাড়ি মিটবে, কারণ ওবিসি রিজার্ভেশন যে জায়গায় আছে বা ভারতবর্ষে আরও অন্যান্য প্রদেশের হাইকোর্টগুলোতেও একই রকমের কেস হয়েছে এবং সেগুলো প্রত্যেকটাই স্টে অর্ডার হয়ে রয়েছে। তাকে পঞ্চায়েতের সময় আসুক, তারপর তো বোঝা যাবে। কিন্তু পঞ্চায়েত হোক আর না হোক, সাধারণ মানুষের যে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকা, সে অধিকারটা শাসক দল কেড়ে নিয়েছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।